السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال.

যতটুকু পারি সংক্ষিপ্তভাবে আলোচনা করব সালাতে সুরায় ফাতেহা পাঠ করার বিধান ইমামের পিছনে সুরায় ফাতেহা পাঠ করা যাবে কিনা সুরায় ফাতেহা পাঠ করার ফজিলত সুরায় ফাতেহা পাঠ না করলে সালাতের কোনো ক্ষতি হবে কিনা আমরা এই বিষয়ের উপরে যতটুকু পারি আলোচনা করবো ইনশা আল্লাহ ওমা ইল্লা বিল্লাহ প্রিয়দিনী ভাই ও বন্ধুগণ সর্বপ্রথম কথা আমার সালাত আমি পড়তে হবে আমার সালাদ যদি না হয় আমার তাহলে আমার জবাব সালাত না হওয়ার কারণে আমার এই জবাব কেউ দিবে না আমার যদি সালাতের মধ্যে কোনো গারতি থাকে তাহলে মসজিদের ইমাম সাহেব এর জবাব আল্লাহর কাছে দিবে না আমি নিজেই দিতে হবে আমি রসুল সাল আলহ সাল্লামের পদ্ধতিতে যদি সালাত আদায় না করি অন্য কোনো ব্যক্তির পদ্ধতিতে যদি সালাত আদায় করি যদি আমার সালাত না হয় তাহলে ওই ব্যক্তি আমার সালাতের জবাব দিবে না সুরায় ফাতেহা পাঠ না করলে সালাত হবে না যারা বলছেন সুরায় ফাতেহা পাঠ করা লাগবে না যদি আমার সুরে ফাতিহা সালা সালাত না হয় তাহলে এর জবাব যারা বলছেন পড়া লাগবে না তারা কিন্তু এর জবাব দিবে না এই বক্তাদেরকে খুঁজে পাওয়া যাবে না যেসব বক্তার আজকে বলছেন সুরে ফাতিহা পাঠ করা লাগবে না যদি আপনার সালাতে সালাত পরিপূর্ণ না হয় বিশুদ্ধ না হয় তাহলে কোনো বক্তায় সেই দিন জবাব দিবে না ইন্নি রনন্ত আননি মুলা হিসাবিয়া আমার হিসাব আমি দিতে নিজে দিতে হবে আমার হিসাবে হিসাবে কেউ সহযোগিতা করবে না এমন কি রুল মারু উমিন আশি আমার আপন ভাইও নয় আপন ভাই ভাই দেখে দেখে পলায়ন করবে উম মিহি ও উম মিহি ও উম মিহি ও আবি এবং আমার আপন নিজের জন্ম দাতা যে মা এবং বাবা রয়েছেন উনারাও দিবেন না এই জবাবটুকু দিবেন না উনারাও পলায়ন করবে অ সহাঁিবাতিহি ও বাণী নিজের স্ত্রী এবং সন্তান সন্তানা দিও সেই দিন জবাব দিবে না আমার জবাব আমি নিজে দিতে হবে যে ব্যক্তি যে ব্যক্তি সালাত পড়ল পাশ রসুদ্সাল্লামের তরিকায় সে মারা যাওয়ার পরে তার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের সমস্ত মানুষের সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের যার সালাত ঠিক থাকবে তার হিসাব ঠিক থাকবে সালাতের হিসাব তার সব হিসাব ঠিক থাকবে যার সালাত ঠিক তার সব ঠিক অতএব সালাত করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি কওমের প্রত্যেকটি জাতির নিকট নবী রাসূলগণ পাঠিয়েছেন নবীর রাসূলদেরকে পাঠানোর উদ্দেশ্য একটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূল আল্লাহ প্রত্যেকটি জাতির নিকট প্রত্যেকটি কওমের কাছে আল্লাহ সুলদেরকে পাঠিয়েছেন তাদের কাজ হচ্ছে গিয়ে আনি আবুদুল্লাহ তোমরা আল্লাহর আবাদত করো ওয়াজেতানিবুদ্ সাবধান তাহগুতের দ্বারা কাছে তাই জন্য নবির আসুলদেরকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে গিয়ে ওই কৌমের উম্মতরা ওই নবীর উম্মতরা ওই নবী হচ্ছেন গিয়ে তাদের জন্য একটা মডেল যেমন মোহাম্মদ রসুল্লাহ সাল্লিহি সাল্লামের উম্মতগণ মোহাম্মদ সাল্ল আলহি সাল্লামের তরিকাটাকে গ্রহণ করতে হবে মোহাম্মদ সাল আলহি সাল্লামের উম্মতরা মুসা আলহি সালামের তরিকা গ্রহণ করতে পারবে না তরিকা গ্রহণ করতে হবে একমাত্র রসুল সাল আলহি সাল্লামের রাসুল আমাদেরকে যা দিয়েছেন তা আমরা গ্রহণ করতে হবে যা দেন নাই তা আমরা বর্জন করতে হবে আল্লাহ বলছেন ওয়ামা আতা কুমুর রসুল ফাখুজুহুর তোমাদের নবী তোমাদের রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা আক্রিয়ে ধরো তা তোমরা গ্রহণ করো ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু যা তোমাদের রাসূল তোমাদের নবী তোমাদেরকে দেন নাই তা তোমরা বর্জন করো কারণ কি কারণ হচ্ছে গিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে গিয়ে উত্তম আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ রসুলের আদর্শ হচ্ছে গিয়ে উত্তম আদর্শ আল্লাহ রসুল তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো যা দেন নাই তা বর্জন করো আমাদেরকে যদি আমাদের রসুল সুরায় ফাতেহা পাঠ করার বিধান পাঠ করতে হবে এটা যদি দিয়ে থাকেন তাহলে এটা আমরা অবশ্যই গ্রহণ করতে বাধ্য আর যদি আল্লাহ রসুল সাল আলহ্লাম সুরায় ফাতেহা ইমামের পিছনে পড়তে বাধা দিয়েছেন নিষেধ করেছেন তাহলে আমরা না পড়তে বাধ্য না পড়তে বাধ্য এবং আজ থেকেই বন্ধ করে দিব যদি রসুল সাল্লাহ আলহিস বলে থাকেন আর যদি আল্লাহ যে তোমরা পড়ো তাহলে পড়তে হবে পৃথিবীর কে পড়লো কে পড়ল না এটা আমার দেখার বিষয় নয় কে পড়লো কে পড়ল না এটা আমার দেখার বিষয় নয় আমার দেখতে হবে আমার নবী আমার রসুল মোহাম্মদ সাল্লাহ আলহিম পড়েছেন কিনা তাহলে আমরা দলিল পেশ করব এখন কোন ব্যক্তির দলিল দিব না কোরআন এবং হাদিসের বাহিরা কাউর দলিল দিব না কোরআন এবং হাদিস থেকে যদি পাওয়া যায় সুরে ফাতেহা পড়তে হবে তাহলে পড়তে হবে যদি দেখা যায় কোরআন এবং হাদিসের মধ্যে ফাতেহা পড়তে হবে না তাহলে পড়বো না আমাদের কোনো আপত্তি নেই পড়বো না আমরা বর্জন করব সেটা ইংশাহ আল্লাহ সুরাহ হাসরের সাত নম্বর আয়াতের উপর আমরা আমল করবো ইংশাহ আল্লাহ সর্বপ্রথম কথা সুরাহ ফাতেহা সুরে ফাতেহা একটু আগে পাঠ করেছি আসেন সুরে ফাতেহার অর্থটা আমরা একটু জেনে নেই অর্থ এবং পড়ার পরে আল্লাহ হইয়া বন্দার বন্দা প্রশংসা করে। আমরা প্রশংসা করি তখন আল্লা সুবাহ আরো প্রশংসা করেন বন্দার জন্য দেখেন সর্বপ্রথম আমরা সুরেফাতেহা পড়ে নিয়েছি এখন আমরা সুরে ফাতেহার অনুবাদ পড়ব যখনই আমরা বলি কল তাআলা কসম সলাত বাইনা ওয়া বাইনা আব্দি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমাদের যে আল্লাহ বলছেন যে আমার এবং আমার বান্দার মাঝে সালাতে সালাতে সূরা ফাতেহাকে কে আল্লাহ অর্ধেক অর্ধেক করে ভাগ করেছেন সালাতের মধ্যে আল্লাহ সালাতের মধ্যে সূরা ফাতেহা অর্ধেক অর্ধেক করে দুইটা ভাগে ভাগ করেছেন প্রথম ভাগটা আমরা দেখব দ্বিতীয় ভাগটিও দেখব যখন আমরা বলি

আল্লাহ তালা বলেন হামিদানি আব্দি হামিদানি আব্দি বন্দা আমার প্রশংসা করলো আল্লাহ বলছেন বন্দা আমার প্রশংসা করলো আল্লাহ বলছেন হামিদানি আব্দি মানি বন্দা আমার প্রশংসা করলো আল্লাহ বলছেন আল্লাহ খুশি হয়ে বলছেন বন্দা আমার প্রশংসা করলো তারপরে আল্লাহ বলেন যখন আল্লাহ বন্দা বলে আর রহমান যিনি পরণ করুণাময় অসীম দয়ালু সেই আল্লাহ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন খুশিই আল্লাহ তাআলা বলেন আসনা আলাইয়া আব্দী মানি আসনা আলাইয়া আব্দী মানি বন্দা আমার গুণগান করলো বান্দা আমার গুণগান করলো আল্লাহ খুশি হন আল্লাহ খুশি হয়ে বলেন বান্দা আমার গুণগান করল তারপরে আসেন তারপরে যখন আমরা বলি মালিক যিনি বিচার দিনের মালিক আল্লাহ তালা বলেন আমরা যখন বলি যিনি বিচার দিনের মালিক তখন আল্লাহ তালা বলেন মজ্জাদানি আব্দি মজ্জাদানি আব্দি মানে আমার বন্দা আমার বন্দা আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করলো আমার বন্দা আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করলো বন্দা যখন বলে ইয়া বুধু হে আল্লাহ আমরা আপনারই এবাদত করি আমরা আপনারই করি এবাদত এবং আপনারই কাছে আমরা সাহায্য চাই আপনারই কাছে আমরা সাহায্য চাই। আল্লাহ সুবাহ বলেন যখন বন্দা যখন বলে ইয়া কলা কানা ওয়াইয়্যা কানাস্তাইন قال هذا بيني وبين عبدي الله বলেন বান্দা এবং আমার মধ্যে অর্ধেক অর্ধেক করে আল্লাহ ভাগ করলে দিলেন অর্ধেক অর্ধেক করে আল্লাহ কি করলেন ভাগ করলেন ইয়াকানাবুদু পর্যন্ত হচ্ছে গিয়া আল্লাহর জন্য ওয়াইয়্যা কানাস্তাইন বান্দার জন্য ইয়াকানা ইয়াকানাবুদু আল্লাহ আমরা আপনারই এবাদত করি আপনারই এবাদত করি ওয়াইয়্যা কানাস্তাইন এবং আপনারই কাছে সাহায্য চাই আপনারই কাছে সাহায্য চাই সাহায্য চাওয়া হলো গিয়ে বন্দার বন্দার সাহায্য চার আল্লাহর কাছে তারপরে আমরা কি সাহায্য চাই আল্লাহর কাছে ইয়াদিনা মুস্তাকিম আমরা সাহায্য চাই আল্লাহ আমাদেরকে সরল পথে পরিচালনা করুন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম আমাদেরকে তাদের পথে পরিচালনা করুন যাদের উপর আপনি নিয়ামত দান করেছেন তাদের পথে আমাদেরকে পরিচালনা করুন তাদের পথ নয় যাদের উপরে আপনি গজব নাজিল করেছেন গজব দিয়েছেন যারা পথ হারা হয়েছে যারা গুমরা হয়েছে তাদের পথ আমাদেরকে দেখান না তাদের পথ আমরা দেখতে চাই না তাদের থেকে আমরা দূরে থাকতে চাই আমিন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন যখন আমরা বলি গৈরিল মগদুবি আলাইহিম গৈরিল মগদুবি কালা কারা ইহুদি খ্রিস্টানরা এদের পথ আমরা দেখতে চাই না যখন বলি গৈরিল মগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন যখন বলি আমরা ইহুদি খ্রিস্টানদের পথ এদের এই যারা গোমরাহ হয়েছে তাদের পথ আমরা দেখতে চাই না তখনই আল্লাহ তুমি কবুল করো আমিন যখন বলি তখন ইহুদি খ্রিস্টানদের জ্বালা সৃষ্টি হয় ইহুদি খ্রিস্টানদের জ্বালা সৃষ্টি হয় কেন মুসলমানেরও জ্বালা সৃষ্টি হয় কেন আমিন বললে ইহুদি খ্রিস্টানের জ্বালা সৃষ্টি হওয়ার কথা জ্বালা ধরার কথা মুসলমানের তো জ্বালা হওয়ার কথা নয় তাহলে মুসলমানের হয় কেন আসেন আর একটু সামনে বাড়ি সুরে ফাতেহা হচ্ছে গিয়ে সালাতের একটি রুকন সালাতের রুকন সুরে ফাতেহা সকল সালাতিরা পড়তে হবে সকল সালাতিরা পড়তে হবে ইমাম সাহেবের পড়তে হবে মুক্তাদিরও পড়তে হবে একা একই সালাতিও পড়তে হবে ফজরের সালাতেও পড়তে হবে জুড়ের সালাতেও পড়তে হবে আসরেও পড়তে হবে মাগরিবেও পড়তে হবে এসাতেও পড়তে হবে তারাবিতেও পড়তে হবে আপনার জুয়ারের শূন্যতেও পড়তে হবে মসজিদের ভিতরে প্রবেশ করতেও পড়তে হবে নফলেও পড়তে হবে ঈদের সালাতেও পড়তে হবে জুমার সালাতেও পড়তে হবে জানাজার সালাতেও পড়তে হবে যেত সালাত রয়েছে সকল সালাতে সুরে ফাতেহা পাঠ করতে হবে কারণ সুরে ফাতেহা যদি না পড়েন তাহলে আপনার সালাত হবে না তার দলিল আমরা পেশ করবো ইনশা আল্লাহ এক একের ক্ষেত্রে কোনো মত নাই এক একের ক্ষেত্রে সবার অকের ফাতেহা পাঠ করতে হবে এক ক্ষেত্রে সবার অকমতে সুরে ফাতেহা পাঠ করতে হবে বন্ডরা বলেন বন্ডরাও সবাই বলেন এতে কোনো ইমাম সাহেবের ক্ষেত্রেও কোনো মতামেতক্য নাই ইমাম সাহেবেও সুরে ফাতেহা পাঠ করবেন এখানে কোনো মত নাই কোনো দ্বিমত পাওয়া যায় না কিন্তু দ্বিমত পাওয়া যায় কোথায় দিমত পাওয়া যায় মুক্তাদের ক্ষেত্রে মুক্তাদিরের ক্ষেত্রে সালাত হচ্ছে গিয়ে দুই ধরনের সালাত একটা হচ্ছে গিয়ে জেহরি আর একটা হচ্ছে গিয়ে সেহরি জেহরি সালাত জুড়ে পড়েন ইমাম সাহেব সেহরি হচ্ছে গিয়ে আসতে জেহরি হচ্ছে গিয়ে যেমন ফজরের দুই রেখাত ফরজ মাগরীবের প্রথম দুই রেখাত এশার প্রথম দুই রেখাত জুমার দুই রেখাত এগুলা হচ্ছে গিয়ে জেহরি অর্থাৎ জুড়ে পড়েন ইমাম সাহেব আর সেহরি হচ্ছে গিয়ে জুয়ারের চার রাখাত আসরের চার রাখাত মাগরীবের শেষ এক রাখাত এশার শেষ দুই রাকাত এগুলো হচ্ছে সেহারি আস্তে পড়েন ইমাম সাহেব সেহারি সালাতের ক্ষেত্রে অনেকটাই দ্বিমত অনেকটাই কম একেবারে কম অনেকে বলেছেন না পড়তে হবে কিন্তু জেহরির ক্ষেত্রে এক অনেক দুমত রয়েছে অনেক দুইমত রয়েছে কারণ এক সেন আলিমরা বলছেন যে পড়া হারাম পড়াই যাবে না পড়াই যাবে না আমরা দুই চারই দলিল দিবা ইনশাআল্লাহ আল্লাহ রকম পারি আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ সর্বপ্রথম হাদিস বুখারি সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা সলাত লিমান লাম ইকরা কিতাব ওই ব্যক্তির কোন সালাতি হবে না যেই ব্যক্তি সূরা ফাতেহা পাঠ করলো না যেই ব্যক্তি সুরে ফাতেহা পাঠ করল না ওই ব্যক্তির কোনো সালাতই হল না সৈল মুসলিমের আরেকটি হাদিস রয়েছে রসুল সাল্লাম বলছেন কুরআন আল্লাহ রাসূল বলছেন যেই ব্যক্তি সালাত আদায় করলো অত তাতে উম্মুল কুরআন মানে সুরে ফাতেহার একটি নাম উম্মুল কুরআন কুরআনের মা উম্মুল কোরআন পাঠ করল না তার কোন সালাতি হল না সালাত অসম্পূর্ণ থেকে থাকলো এই কথা আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাস্লাম তিন তিনবার বলছেন যে তার সালাত বাতিল তার সালাত বাতিল তার সালাত বাতিল এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন তিন বার তার সালাত বাতিল তার সালাত গ্রহণযোগ্য নয় তার সালাত অসম্পূর্ণ সেই মুসলিমের হাদিস এই হাদিসটা রয়েছে সুরে ফাতেহা পড়তে হবে পড়াটা ওয়াজিব এই অনুচিত সালাতের পরে ফজরের সালাতের পরে রাসুল সাল্লু আলিহিয়া সাল্লাম জিজ্ঞাসা করলেন কেন জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলী গিয়া সাল্লাম যখনই কোরআন পড়তেন ফজরের সময় তখন পড়তে গিয়ে একটু সমস্যা হলো পিছন থেকে যেন একটু আওয়াজ আওয়াজ গুন গুন আওয়াজ শুনলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামে তো শোনার পর পরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম ফজর সালাতের পরে মুক্তাদির দিকে ফিরলেন মুক্তাদির দিকে ফিরলেন মুক্তাদির কারা ছিলেন সাবেকিম রিদওয়ান তারা ছিল মুক্তাদির রসুল সাল্লাহ আলাইহিয়া মুক্তাদিরদেরকে বলছেন হাদিসটি হচ্ছে গিয়ে ওবায়দা বিন সামেত রাজিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত হাদিসটির ক্ষেত্রে কিছু দ্বিমত রয়েছে কিন্তু অধিকাংশ মহাদ্দিস মতে হাদিসটি সহি কারণ ইবনে হিব্বানের মধ্যে একটি হাদিস রয়েছে এই হাদিসটি ইবনে হিব্বানের মধ্যে রয়েছে এবং অন্য তিরমিজির মধ্যে হাদিসটি রয়েছে আবুদাউদ রহিম আহমুল্লাহ হাদিসটির ক্ষেত্রে একটু দ্বিমত নিয়েছেন আবুদাউদ রহিম আহমুল্লাহ এবং বুহারি রহিম আহমুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন

আমার পিতাও দিবেন না আমার মাতায়ও দিবেন না আমার না আমার বাচ্চায় দিবে না কেউ দিবে না আমি আমার জবাব দিতে হবে রাসুসাল্লাম মুক্তদের দিকে তাকিয়ে বললেন আরে তোমরা কি ইমামের পিছনে কোনো কিছু কি পাঠ করো তারা বলল কুলনা নাম কুল্লা নাম হা আমরা পাঠ করি আমরা বলি কিছু কুল্লা নাম তারা বলল আমরা পাঠ করি তোমরা কোনো কিছু পাঠ করিও না তোমরা কোনো কিছু পাঠ করিও না আল্লাহ রসুল সাল্লাম কি বলছেন তোমরা কোনো কিছু পাঠ করিও না এটা বলেই শেষ করেন নাই যদি এটা বলে শেষ করে দিতেন

ফাইনহু লা সলাতা যদি তোমরা না পড়ো ফাইন নাহু লা সলাতা যদি তোমরা না পড়ো ফাইন নাহু সলাতা যদি তোমরা না পড়ো ফাইন্যহু লা সলাতা নির্মান নাম ইয়ে বিহা তাহলে তোমাদের কোনো সালাতি হবে না ক্লিয়ার তাহলে তোমাদের কোনো সালাতি হবে না তাহলে তোমাদের কোনো সালাতি হবে না আবু দাউদের আটশো তেইশ চব্বিশ পঁচিশ রয়েছে তারপরে আপনার হাদিসটা রয়েছে আপনার ইবনে হিবানের মধ্যে তারপরে আপনার হাদিসটি রয়েছে সহিহ বুখারির মধ্যে বুখারী রাহিমাহুমুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন তারপরে হাদিসটি রয়েছে তাবরানি আওসাতের মধ্যে বাইহাকির মধ্যে তারপরে আপনার ইবনে 히ব্বানের 1844 নম্বর হাদিস তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে কি বলছেন আমরা একটু দেখে নেব আল্লাহ রাসূল আলাইহি সাল্লাম আপনার অনেক জায়গাতে বলছেন যে তোমরা একজন ব্যক্তি জন্য একজন ব্যক্তি সালাত প্রশিক্ষণ দেন সালাত প্রশিক্ষণ দেন তো ওনাকে আল্লাহ রসুল বলছেন যে তুমি ফাতেহা পাঠ করার কথা তাদেরকে বলো কোরআন করতে হবে তারপরে তারা যেন যেখান থেকে ইচ্ছা কোরআনের তখন থেকে যেন যেকোনো জায়গা থেকে যতটুকু ইচ্ছা ততটুকু যেন কোরআন থেকে পাঠ করে তবে সুরে ফাতেহা পাঠ করার পরে আবু সাইদ হাল্লাহু তালা আনহু থেকে আরেকটি হাদিস রয়েছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলহাম বলছেন যে তোমরা সুরায় ফাতেহা পাঠ করো সুরে ফাতেহা পাঠ না করলে তোমাদের সালাত হবে না এবং সুরে ফাতেহা পাঠ করার পরে কোরআনের যে কোনো জায়গাতে যেখান থেকে সহজ মনে করে তোমরা ওখান থেকেই তোমরা কি করো ওখান থেকেই তোমরা যতটুকু পারো ততটুকু তোমরা পড়ে নাও আবু দাউদের আটশো নম্বর হাদিস এবার এরপরে আর হাদিস রয়েছে আপনার আবু হুরা দিয়া আল্লাহ তালা আনহু থেকে যে রসুল সাল্লাহ নির্দেশ করেছেন নির্দেশটা হচ্ছে কি যে

যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা তা মনোযোগ দিয়ে শ্রাবণ করো ও চুপ থাকো তোমরা আয়াত চুপ থাকো পাঠ করার সময় তোমরা শ্রাবণ করো কুরআ পাঠ করার সময় তোমরা শ্রাবণ করো মানে সুরে ফাতিহা নয় যখন কোরআন পাঠ করা হবে তখন তোমরা শ্রাবণ করো একথা আল্লা সুবাহ বলছেন এই আয়াতটি নাজিল কখন হয়েছিল এই আয়াতটি কি সালাতের ক্ষেত্রে প্রযোজ্য একবার সালাতের জন্য না নিয়ে কিছু রয়েছে রয়েছে। কিন্তু বিশুদ্ধ মত এটাই এই আয়াতের ক্ষেত্রে যারা আমাদের দেশে একটা মত রয়েছে যে এই আয়াতটি আপনার এমন ভাবে বলা হয়েছে যে এই আয়াত নাকি আপনার নাজিল হয়েছে ইমাম সাহেব সুরে ফাতেহা।

এখন তার ইমামের পিছনে কেরাত পড়তে হবে না এই আয়াত দিয়ে এটা একবারে সরাসরি ভাবে নির্দিষ্ট নাই কারণ এই আয়াতটি যখন নাজিল হয়েছিল তখন ইমাম কেরাতের ইমাম যখন কেরাত পড়তেন তখন আহ এবং ইমামের পিছনে কিছু লুকেরা আপনার ইমামের পিছনে কিছু লোকেরা আহ পড়ত যেমন সাবেক বিদ্যানি তালিম আজমাইন কিছু পড়তেন কিছু পড়তেন এবং

কুর্তুবী রহমতুল্লাহ আলাইহি উনিও আপনার উনার কুর্তুবী যে তাফসিরটা যিনি লিখেছেন এই তাফসিরের সাতশো চুয়ান্ন পৃষ্ঠাতে উনিও এই আপনার এটা উল্লেখ করে দিয়েছেন এটা উল্লেখ করেছেন যে এটা সালাতের ক্ষেত্রে প্রযোজ্য নয় সালাতের ক্ষেত্রে প্রযোজ্য নয় কারণ কুর্তুবীর উদ্ধতি এই জন্য দিলাম যে আমাদের দেশের কুর্তুবীর তাফসিলের খুব গুরুত্ব আছে সেই জন্য কুর্তুবী থেকেই দিলাম দলিল যাই হোক তারপরে আসেন রাহ সাল্লামের উপর এই আয়াতটি নাজিল হয়েছে এবং রাসুল সাল সাল্লামের উপর এই হাদিস হয়েছে কারণ রসুল সাল্লামের উপর হাদিসটা অহির মাধ্যমে নাজির হয়েছে অহির মাধ্যমে নাজির হয়েছে কারণ অহিস আল্লাহ রসুল সালাহ আলহি সাল্লাম কিছু বলেন নাই এখানকার মধ্যে যে কয়েকটি হাদিসের দলিল দিলাম একটিও হাদিস রসুদ সাল্লাহ আলহিমের ব্যক্তিগত কোন কথা নাই ব্যক্তিগত ইচ্ছা করেই বলে দিয়েছেন যেমন নয় আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম ইচ্ছা করে কোনো কথা বলেন না আল্লাহ তালা বলছেন মোহাম্মদ সাল আলহি ইচ্ছা করে কোনো কিছু বলেন না যদি বলতেন তাহলে ওলা ও তাকাও ওয়ালা আলাই না আদাল যদি বলতেন তাহলে মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের ডান হাতে ধরতেন ডান হাতটাকে কেটে ফেলে দিতেন লাহাজনা মিনহুবিলিয়ামিন এবং ডান হাতটাকে কেটে ফেলে দিতেন সুম্বালা কাতা আনা মিন হল তিন এবং জিব্বাকে কেটে ফেলে দিতেন জিব্বাটাকে কেটে ফেলে দিতেন কেউ আমরা মোহাম্মদ সাল্লাহিসাল্লামকে রক্ষা করতে পারবো না আল্লাহ বলছেন তোমরা কেউ তাকে রক্ষা করতে পারতে না যদি মোহাম্মদ সাল্লাহিসাল্লাম নিজের ব্যক্তিগত কোনো কিছু বলতেন তাহলে মোহাম্মদ সাল আলহিসাল্লাম নিজের ব্যক্তিগত কোনো কথা বলেন নাই হাদিসকুলা রসুল সাল্লাহ আলহিসাল্লাম ইচ্ছা মতো বলেন নাই আল্লাহ বলেছেন মোহাম্মদদেরকে বলেছেন প্রিয় বন্ধুগণ আমরা এতগুলা আয়াত থেকে বুঝতে পারলাম এতগুলা হাদিস থেকে বুঝতে পারলাম যে ইমামের পিছনে সুরে ফাতেহা পাঠ করতে হবে এক একই ব্যক্তি সুরে ফাতেহা পাঠ করতে হবে ইমাম সাহেব সুরে ফাতেহা পাঠ করতে হবে সবাই সুরে ফাতে ফাতেহা পাঠ করতে হবে কেউ সুরে ফাতেহা সালাদি সালাত আদায় করে তাহলে সালা সালাত পরিপূর্ণ নয় তার সালাত পরিপূর্ণ নয় ইমাম সাহেব যখন জেহরি সালাত পড়েন তখন মুক্তাদির কখন সুরে ফাতেহা পাঠ করবে কখন সুরে ফাতেহা পাঠ করবে এই ক্ষেত্রে দুই তিনটা মত পাওয়া যায় তার মধ্যে একটি মত হচ্ছে গিয়ে বুখারি রহিম আহমুল্লাহ ওনার মত হচ্ছে যখন ইমাম সাহেব সুরে ফাতেহা পাঠ করবেন তখন জন্য ইমাম সাহেব একটু সময় চুপ থাকেন চুপ বলতে দশ পনেরো বিশ সেকেন্ড যেন চুপ থাকেন গাইরুল মাগদূবি আলাইহিম ওয়ায-যাল্লিন আমীন বলার পরে জন্য একটু সময়ে চুপ থাকেন এর ফাখের জন্য মুক্তাদিরগণ সুরা ফাতেহা পাঠ করে নেন এটা যে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মত যদি তা ইমাম সাহেব গেফ না দেন তাহলে মুক্তাদির জন্য সূরা ফাতিহাটা পাঠ করে ইমাম সাহেবের যদি সময়ও না দেন তারপরে জন্য পাঠ করে এই হচ্ছে একটি কথা আরেকটি ফতোয়া আছে কি সালা হচ্ছে কি এই ক্ষেত্রে যদি ইমাম সাহেব সুরে ফাতেহা আস্তে আস্তে পড়েন ইমাম সাহেব বলছেন আলহামদুলিল্লাহ আলমিন আপনি পিছনে বলেন আলহামদুলিল্লাহ আলমিন ইমাম সাহেব যখন বলছেন আর রহমান রহিম আপনি বলেন আর রহমান রহিম ইমাম সাহেব বলছেন মালিক ইয়উমিদ্দিন আপনি বলেন মালিক ইয়উমিদ্দিন ইমাম সাহেব বলছেন ইয়াদিন সিরতল মুস্তাকিম আপনি বলেন ইয়াদিন সিরতল মুস্তাকিম অর্থাৎ ইমাম সাহেবের পিছনে পিছনে আপনি পাঠ করে করে যান কারণ সুরে ফাতেহা বিশুদ্ধ ভাবে পরিপূর্ণ সাথে তার তিলের সাথে তার তিলা তার তিলের সাথে সুরে ফাতেহাটা মুখস্থ করতে হবে সকলের পড়তে হবে এবং ইমামের পিছনে পিছনে সুরে ফাতেহা পাঠ করবেন যেভাবে হয় ওইভাবে সুরে ফাতেহা পাঠ করবেন মনে রাখবেন আমার সালাত না হলে কেউ জবাব দিবে না সুরে ফাতেহা পড়লে দুষ হবে না যারা বলছে সুরে ফাতেহা পাঠ করা যাবে না তারাও মানে পড়লে যে গুণা হবে এমন কথা কেউ বলে না পড়লে যে গুণা হবে এমন কথা কেউ বলে না এবং পড়েন কোনো সমস্যা নাই পড়তে হবে পড়া হচ্ছে গিয়ে ফরজ না পড়লে আপনার সালাত নষ্ট হবে এই হাদিস গুলা থেকে পাওয়া যায় কিন্তু সালাত যে আপনার হয়ে যাবে সুরে ফাতে না পড়লে এই মর্মে পৃথিবীতে কোনো হাদিস নেই হয়ে যাবে শুধুমাত্র সুরে আর দুই শূন্য চার নম্বর আয়াত দিয়ে দলিল দেওয়া হচ্ছে তাও আবার ব্যাখ্যাটা ভুল শুধুমাত্র সালাতের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় শুধুমাত্র সালাতের ক্ষেত্রে প্রযোজ্য নয় আল্লাহ রসুল সাল আলহ্লাম যেভাবে বলছেন তোমরা তখন তারা বললো নাম হা হা আমরা পাঠ করি আল্লাহ রসুল বললেন তোমরা পড়িও না তোমরা কোনো কিছু পড়িও না এই পর্যন্ত আমরা রেখে দিই

আওয়াজ করিও না পিছনে তোমরা আওয়াজ করিও না রাসূলুল্লাহ আলাইহিস সালাম আগের হাদিসের মধ্যে কি বলছেন হাদিসের মধ্যে বলেন তোমরা কোনো কিছু ইল্লা লা তাফআল তোমরা কোনো কিছু পাঠ করিও না কারণ কি তোমরা যখন পাঠ করো তখন আমার অসুবিধা হয় অসুবিধা হয় ইমাম সাহেবের অসুবিধা হয় আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা কোনো কিছু পড়িও না তোমরা শ্রবণ করো শ্রবণ করো কুরআন শ্রবণ করো রাসূল সাল্লাম বলেন ক্বালা লা তাফআল তোমরা কোনো কিছু পড়িও না তাহলে হাদিসের সাথে আর আয়াতের সাথে মিল হয় তবে হাদিসের মধ্যে একটি অংশ বাড়াইল সেটা হচ্ছে গিয়ে আল্লাহ রসুল বলছেন তবে ইল্লাবি ফাতিহাতিল কিতাব ইল্লাবি ফাতিহাতিল কিতাব তোমরা একমাত্র পড়বে সুরায় ফাতিহা ফাইন সোলাতা কারণ সুরায় ফাতিহা না পড়লে ফাইন সোলাতা তোমাদের সালাত হবে না তোমাদের সালাত হবে না আর এই হাদিসটি নাজিল হয়েছিল আপনার আপনার ফজরের সালাতের সময় ফজরের সালাতের সময় আর নিশ্চয়ই ফজরের সালাত হচ্ছে গিয়ে আপনার দেহরী সালাত ফজরের সালাত জুড়ে পড়া হয় যেহরী সালাত হচ্ছে গিয়ে আপনার ফজরের সালাত ফজরের সালাত নিশ্চয়ই জুড়ে পড়ে ইমাম সাহেব এতে কোনো কারো সন্দেহ নাই অতএব সুরে ফাতেহা পড়তে হবে সুরে ফাতিহার পরে এরনের মধ্যে একটি বিষয় উল্লেখিত যে আমিন শব্দ নিয়ে দেখেন আমিন নিয়ে কিন্তু বিশুদ্ধভাবে ভালো ভালো হাদিস রয়েছে অতএব আমিন জুড়ে প্রতি হবে আমি আসতে বলার কোন হাদিস আছে বলে আমার জানা নাই তবে একটি হাদিস রয়েছে মহাদিস গুণ বলেছেন ইমাম বলেছেন যে আমিন একটু মানে একটু সশব্দ বলছে সামান্য একটু শব্দ দিয়ে সামান্য একটু শব্দ দিয়ে একেবারে মনে মনে বলতে হবে যে এরকম কোন হাদিস আছে বলে মহাদিস বলছেন এরকম কোন হাদিস নাই মনে মনে বলতে হবে কিন্তু একটু সামান্য একটু জুড়ে বলতে হয় এরকম একটি হাদিস রয়েছে বলে মহাদিস গুণ বলেছেন যাই হোক আমিনের ক্ষেত্রে আমাদের যে আমিন যে বলতেই হবে না বললে যে গুণা হবে এটা আমরা বলি না এটা আমরা না কেউ আমিন বলল কিংবা না বললো তার ব্যাপার যদি আমিন বলে তাহলে তার হবে। যিনি বললেন ফায়দা হবে। আমিন বললে উনারই ফায়দা হবে কারণ আল্লাহ রসুল বলছেন যখন ইমাম সাহেবের আমিন তোমরা শুনবে আমিন শোনার পরে তোমরা আমিন বলো হ্যাঁ সৈল বুহারের ইমাম সাহেব যখন বলবে তোমরা আমিন বলো আচ্ছা ইমাম সাহেব যদি আসতে যদি আমিন বলেন তাহলে মুক্তা কি শুনতে পারবে না শুনতে পারবে না তাহলে আল্লাহ রসুল বলছেন শোনার পরে তোমরা আমিন বলো শোনার পরে তোমরা জুরে আমিন বলো তাহলে আর জুরে আমিন বলতে হয় এবং রসুল্লাহ আলি হিসালামের যুগের মসজিদ ছিল খাসা মসজিদ রস আলহিসের যুগের মসজিদে যখনই তারা আমিন বলতো মদ্য বিহা সৌতাহ রাফা বিহা সৌতাহু উচ্চ সুরে তারা আপনার চিকার করে আমিন বলতো মসজিদ বেজে উঠতো এত জুড়ে আমিন বলতো তারা আজও পর্যন্ত মক্কাতে জুড়ে আমিন বলা হয় আজও পর্যন্ত মদিনাতে জুড়ে আমিন বলা হয় আজও পর্যন্ত মসজিদে আকসার মধ্যে জুড়ে আমিন বলা হয় আজও পর্যন্ত আরবের সবচেয়ে দেশে জুড়ে আমিন বলা হয় পৃথিবীর গড়ে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান জুড়ে আমিন বলে আজও পর্যন্ত জুড়ে আমিন বললে ইহুদি খ্রিস্টানের জ্বালা শুরু হয় আজও পর্যন্ত জুড়ে আমিন বললে ইহুদি খ্রিস্টানরা এত বেশি কষ্ট পায় আজও পর্যন্ত জুড়ে আমিন বললে ইহুদি খ্রিস্টানদের কষ্ট হয় আজ পর্যন্ত জুড়ে আমি বললে ইহুদি খ্রিস্টানদের জ্বালা সৃষ্টি হয় তাহলে আমরা কি ধরে নিতে পারি মুসলমানদের মধ্যে এই এই ওই কাজটুকু রয়েছে যারা আমিনের শব্দ শুনলে আপনার তারাও আপনার কষ্ট পায় তারাও আপনার মসজিদ থেকে বের করে দিতে চায় এটা নিশ্চয়ই নিশ্চয়ই তাদের কিছু বাতাস রয়েছে তাদের মধ্যেও না হলে কেন তারা বলে আমিন বলা যাবে না আল্লাহ রসুল বলছেন তুমি আমিন বলো কারণ আমিন বললে তোমাদের আমিনের সাথে ফেরেস্তাদের আমিন যদি মিলে যায় ইমাম সাহেবের আমিন আমিন ফেরেস্তাগনের আমিন যদি মিলে যায় তাহলে তোমাদের গুনাকে আল্লাহ করে দিবেন হাদিস হাদিস। তোমাদের গুনাকে আল্লাহ মাফ করে দিবেন তাহলে গুনা আল্লাহ মাফ করে দিবেন আমাদের গুনা আমাদের গুনা মাফ হলে আপনার কি সমস্যা হলো কেন আপনি আমাদেরকে গুনা থেকে দূরে রাখেন কেন গুনা মাফ থেকে দূরে রাখেন এই জবাবটা কে দিবে আপনাকে কে দিবে জবাবটা অতএব বন্ধুগণ আমরা যেন সুরে ফাতেহা পাঠ করি সর্বদা যেন পাঠ করি কে কি বললো এটা আমাদের দেখার বিষয় নয় আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দেন আল্লাহ আমিন আল্লাহ আমাদের সকলকে যেন পাশক্ত জামাতের সাথে সালাত আদায় করার জন্য তৌফিক দেন ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা সময় মোতাবেক জন্য আমরা যেন সালাত পড়তে পারি আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন সময় মোতাবেক আল্লাহর জন্য সময় मुताबिक পাঁচ ওয়াক্ত জামাতের সাথে সালাত দায় করতে পারি আল্লাহর জন্য এই তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামдика আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু